নির্মল সপ্তাহ পালনে পদযাত্রায় হেঁটে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন স্কুল ছাত্রী কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের প্রতি স্কুলের উদাসীনতার অভিযোগ নির্মল বিদ্যালয় সপ্তাহ পালনে পদযাত্রায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েকজন স্কুল ছাত্রী ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম এপিসি গার্লস স্কুলে এদিন দুপুরে স্কুলের পক্ষ থেকে পদযাত্রা বের করা হয় প্রায় এক কিলোমিটার পথ হাঁটে ছাত্রীরা এরপরই বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তারপরে এসে আমরা অনেকক্ষণ পরে মাথা যন্ত্রণা করছিল তারপরে আমার মানে চোখ মুখে জল দিলাম এবার গিয়ে ওখানে আমার পা হাত পা ব্যথা করছে আমি উঠতে পারছিলাম না তারপরে হসপিটালে স্কুলের বিরুদ্ধে অভিযোগ আটজন ছাত্রীকে হাসপাতালে আনা হলেও বাকিদের স্কুলেই ফেলে রাখা হয় ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চাননি প্রধান শিক্ষিকা স্কুল নিয়ে আসিনি আমার ভাগ্নিকে তো বাড়ির লোক নিয়ে এসছে ওখানে টেবিলে ছিল বলছে মামা টেবিলে আছে আমি কি করব স্কুলে শিক্ষকরা নিয়ে আসেনি শিক্ষকরা নিয়ে আসেনি আজকে সকালে বাড়ি যাও বাড়ি থেকে যখন এসছিল তখন কি সুস্থ ভাবে পুরো সুস্থ কোনো অসুস্থ নাই তারপর স্কুলে এসে এরকম হয়েছে যেটা যা হবে এটা পরে দেখি আগে মেয়েকে সুস্থ করাই তো অভিযোগ তো অবশ্যই জানাবো অভিযোগ যেখানে জানানোর প্রয়োজন সেখানে তো অবশ্যই রিপোর্ট নিউজ